গুড মর্নিং বন্ধুরা, আমি আজকে নতুন ব্লগে চলে এসেছি। তোমরা তো সবাই জানো আজকে আমি বিয়েবাড়ির দিকে রওনা হব। তাহলে আমি রেডি হয়ে গেছি, এখনো দাদা ওরা কেউ আসেনি, আসলে পরেই বেরিয়ে যাব। তো আমরা অটোয় উঠে গেছি, এবার সোদপুরের দিকে যাচ্ছি। সোদপুর থেকেই ট্রেন ধরবো। একটা অটোতে সবাই ধরেনি, আগের অটোতে কয়েকজন চলে গেছে, এখন এই অটোতে আমার সাথে বৌদি আছে, আয়ুষ আছে আর আমার ছেলে আছে। তো আমরা চলো এবার সোদপুরে যাই। সোদপুর থেকে আবার কটায় ট্রেন দেখতে হবে। ফাইনালি ট্রেনে উঠে গেছি, মোটামুটি ভালোই ভিড় আছে ট্রেনে। আমরা দুপুরেই পৌঁছে গেছিলাম, তারপরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিলাম। এখন বাজে সন্ধে 6:30। ভেনিউটা মাসিবাড়ির থেকে সামান্য দূরেই, এখন ভেনিউতে পৌঁছে গেছি। এবার দেখি ভেতরে কে কে এসে গেছে, দেখা যাক। চলো বিয়ে বাড়ি মানেই হচ্ছে হই হুল্লোড়। দেখো কত মজা হচ্ছে। এই যে আমার দিদি, দিদির জন্য আছে একটা সারপ্রাইজ ওয়েট করছে। সবাই এসছে, খুব মজা হচ্ছে। এবার দেখো নাচা হচ্ছে, এটা আমার দিদির ছেলে, সবাই খুব মজা করেছি, সবাই নাচ গান করে। এটা আমার এক বৌদি মাতিয়ে তুলেছে একদম, খুব সুন্দরভাবে নাচ গান হয়েছে, সবাই আনন্দ করেছে। ও নাচের মাঝখানে আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিয়েছি, পাকোড়া হয়েছে, মোমো হয়েছে, আমার খাওয়া হয়ে গেছে। সেই সময়টা ভিডিও তুলতে পারিনি, এখন এত নাচানাচি হচ্ছে, মানে কি বলবো, মানে সবাই এখানে মেতে আছে। ওই যে আমার মাসি, দিদি, সবাই আনন্দ করছে, নাচছে, বাচ্চাগুলো পর্যন্ত প্রচণ্ড মজা করছে। এই দেখো ছেলেরা সব ভাঙড়া করছে, কেউ মাতাল ডান্স করছে। হাসতে হাসতে আমাদের পেটে ব্যথা হয়ে গেছে, মানে যে যেমন পেরেছে নাচা শুরু করে দিয়েছে। অবশ্য বিয়েবাড়ি মানে এটাই, ভাই বোনেরা সব একসাথে হলে আনন্দই আলাদা হয়, মানে তখন কেউ থেমে থাকতে পারে না। এবার দেখো আমার মাসির সাথে আমার দিদির ছেলে দিদার সাথে নাচ করছে, মানে আমার মাসিও থামতে পারছে না, নাচের তাল উঠে গেছে, খুব মজা হয়েছে। এবার দেখো এই নাচটা স্টেপ দেখে সবাই নিশ্চয়ই বুঝতে পারছো কী নাচ হচ্ছে। কমেন্টে জানিও কী নাচ হচ্ছে, আমি কপিরাইট পড়ে যাবে তাই গানটা দিতে পারলাম না। তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও কী নাচ হচ্ছে। এবার আমি একটু কফি খেয়ে নিচ্ছি, নাচা গানা তো অনেক হলো, সবাই হাঁপিয়ে গেছে, কেউ আইসক্রিম খাচ্ছে, কেউ কফি, ও দহিবড়াও হয়েছে, দহিবড়াটা খুব টেস্টি হয়েছে। আমি যদিও অতটা ভালোবাসি না, কিন্তু এখানকার দহিবড়াটা ওরা খুব ভালো করে। তোমরা হয়তো ভাবছো সবাই নাচলো আমি নাচলাম না, আমি সত্যি কথা বলতে নাচতে আমি পারি না। আমি গান ভালো করি, কিন্তু আমার নাচতে গেলে কেমন যেন একটা নিজের হেজিটেশন হয়, নাচতে আমি পারি না। এবার চলো একটু বিয়েবাড়িটা একটু ঘুরিয়ে দেখাই সামান্য। সবাই সেলফি পয়েন্টে গিয়ে ছবি টবি তুলছে, আমিও তুলেছি কিছু, তোমরা দেখতেই পারবে। তাহলে আমার সাজটা কেমন হচ্ছে এটাও জানিও কিন্তু কমেন্টে। এবার দেখো আমার দিদির সারপ্রাইজ হচ্ছে, দিদির আজকে বার্থডে, তাই সবাই ফাজলামো মেরে প্রথমে দহিবড়া কাটিয়েছে, তারপরে আসছে মেন সারপ্রাইজ। দাদা গিয়ে কেক নিয়ে এসছে সবার জন্য, মানে একটা চমক ছিল। একটু আইসক্রিম খেয়ে নিলাম গোলাপজামুন দিয়ে, খুব ভালো করেছে। এবার হচ্ছে কেক কাটিং হচ্ছে। দিদির বার্থডে ছিল, দিদি জানতো না কেক আনা হবে, প্রথমে দহিবড়া দিয়ে দিদিকে সারপ্রাইজ দেওয়া হয়েছে, তারপরে কেক কাটা হলো। বাচ্চারা কেক দেখলে যতটা আনন্দ হয় অন্য কিছুতে হয়তো হয় না, বার্থডে মানেই খুব মজা। অনেকটা মজা করলাম বিয়েবাড়িতে। এখন বাজে প্রায় রাত 10:30, এখন আমরা খেতে বসে গেছি। তো এখন এখান থেকে খেয়ে দিয়ে আবার বাড়ি ফিরবো গাড়ি করে। তাহলে চলো খাওয়া যাক। বিয়েবাড়ির ফাঁকে আমি কিছু ছবিও তুলেছি, তাহলে দেখো ছবিগুলো কেমন হয়েছে।
আর কমেন্টে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আমার ভিডিওগুলোকে, আর আমাদের পাশে থেকো। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট এভরিবডি।